শট দেখে কে বলবে, এই ছেলের প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই দ্বিতীয় ম্যাচ। নাম আবদুল্লাহ আল মামুন, রংপুরে বাসা হবার কারণে দল রংপুর। সবশেষ যুব বিশ্বকাপে খেলেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, NCL এ ওপেনার। নতুন চ্যালেঞ্জ, তবে মামুনের ব্যাটিং রংপুরকে স্বস্তিই দেবে। দিন শেষে 18 বছর বয়সী মামুনের নামের পাশে অপরাজিত 79, এখন শুধু প্রথম শতকের অপেক্ষা। টানা 2 দিন বৃষ্টি, 3 নম্বর দিনে ম্যাচ শুরু হতে হতে 12টা পেরিয়েছে। পিচে খেলা হয়নি, আবহাওয়াও পেসারদের অনুকূলে। স্বাভাবিকভাবেই ইনিংসের শুরুতে সিলেটের পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে রংপুরের ব্যাটারদের। মামুনকেও বিপদে পড়তে হয়েছে, একবার দুইবার নয়, পুরো ম্যাচ জুড়েই একাধিকবার। কিন্তু মামুন যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেটা আলাদাভাবে যে কারোরই নজর কাড়বার কথা। ভুল থেকে শিক্ষা নিয়েছেন, বড় ভাইদের পরামর্শ মন দিয়ে শুনেছেন। মামুনের মতো খেলোয়াড়দের জন্য NCL শেখার কত বড় মঞ্চ, সেটা আর কেউ জানুক কিংবা না জানুক, মামুন বোধহয় মনে প্রাণেই মানেন। প্রায় 5 ঘন্টা ধরে ব্যাটিং করেছেন যুবদলের সীমিত ওভারের খেলায়। পাওয়ার হিটার হিসেবে খ্যাতি পাওয়া মামুন ফরম্যাট বদলাতেই বদলে ফেলেছেন নিজেকে। 79 রান করতে খেলেছেন 163 বল। আবহাওয়া সময়ের সাথে সাথে খারাপ হয়েছে। অন্য মাঠের খেলা যখন বন্ধ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তখনও খেলা চলেছে ফ্লাডলাইটের আলোতে। মামুন ব্যাট হাতে সেখানে উজ্জ্বল, নাঈম ইসলামের সাথে জুটি গড়ে করেছেন 138 রান। রংপুর এবং সিলেটের মধ্যকার ম্যাচ ড্র হবার পথে, তাই বলে ব্যক্তিগত অর্জনকে তো এড়িয়ে যাবার সুযোগ নাই। তরুণ মামুনের প্রতি দলের প্রত্যাশা বোধহয় এতটা ছিল না যতটা মামুন করে দেখিয়েছেন। মামুন আগামীতেও করবেন এমন স্বপ্ন এখন রংপুর দল দেখতেই পারে, দেখতে পারেন আপনিও। উৎস মাহমুদ, অলরাউন্ডার, সিলেট।